মানুষ নয়, আবার তুফান পশুও নয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে 3টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো দশম দিন বক্স অফিস থেকে কত আয় করেছে এবং 10 দিনে বক্স অফিস থেকে টোটাল কত আয় করেছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে ডার্ক ওয়াল সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক। নবাগত হিরো মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড, এই সিনেমাটির বাজেট প্রায় 1.5 কোটি টাকা। ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 13টি সিনেমা হলে মুক্তি পায়। মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের দশম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 7 লাখ টাকা। মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 1.13 কোটি টাকা। 10 দিনে টোটাল নেট কালেকশন করে 28 লক্ষ টাকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমাটি। রোশন ও বুবলি অভিনীত রিভেঞ্জ, এই সিনেমাটির বাজেট প্রায় 2 কোটি টাকা। রিভেঞ্জ সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 15টি সিনেমা হলে মুক্তি পায়। রোশন ও বুবলি অভিনীত রিভেঞ্জ, এই সিনেমাটি ঈদের দশম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 9 লাখ টাকা। রোশন ও বুবলি অভিনীত রিভেঞ্জ, এই সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 1.51 কোটি টাকা। 10 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে রিভেঞ্জ সিনেমাটি প্রায় 38 লক্ষ টাকা। 2024 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান, এই সিনেমাটির বাজেট প্রায় 8 কোটি টাকা। তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 129টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের দশম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 1.5 কোটি টাকা। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 20.50 কোটি টাকা। তুফান সিনেমাটি 10 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে 5.35 কোটি টাকা। তাছাড়া মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল প্রায় 2.5 কোটি টাকা। তুফান সিনেমাটির এখন পর্যন্ত সব মিলিয়ে নেট আয় হয়েছে প্রায় 7.85 কোটি টাকা। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটির বাজেট যেহেতু 8 কোটি টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস কালেকশন করতে হবে প্রায় 40 কোটি টাকা এবং নেট কালেকশন করতে হবে প্রায় 10 কোটি টাকা। তো ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি কি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হতে পারবে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর একটা কথা না বললেই নয়, আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই, কালেকশনটা একটু কম বেশি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।